এদিকে পাহাড়, এদিকে চা বাগান। আমার লাইফের বস, এটা ফার্স্ট অ্যাচিভমেন্ট, একদিনেতে 517 কিলোমিটার কালকে কমপ্লিট করেছি। ওয়েলকাম টু দার্জিলিং। টার্নিংটা দেখো ভাই, মাথানো খারাপ করে দেবে। ও ভাই, ওট ওট ভাই, আই লাভ কার্সিয়াং। চাউমিন মোমো খায়েঙ্গে, দার্জিলিং মে যায়েঙ্গে। আজ দিয়ে কে এসে গেছে ভাই, টয় ট্রেন। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো আমরা অনেক রাত্রিরে কিষানগঞ্জে এসেছি। তো এসে আমরা এই রুমটাকে কালকে হালকা করে দেখিয়েছিলাম, তো আজকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে রুমের কন্ডিশন। তো আমাদের এটা পড়েছে মাত্র 400 টাকা পার নাইট। আর বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, তো এই হচ্ছে বাইরের কন্ডিশন। আর এইটা ছিল আমাদের রুম। আজকের ডেস্টিনেশন আছে আমাদের দার্জিলিং। তো এখান থেকে প্রায় 170 কিলোমিটার রাস্তা আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। আর আজকে থেকেই তো মেন খেলা শুরু হবে বস, আজকে থেকেই পাহাড়ে ওটা চালু হবে। সকাল সকাল আমাদের দার্জিলিং কি চলে এসেছে, দার্জিলিং এসেছি আর দার্জিলিং এর চা খাবো না, এটা কি হতে পারে? তো আমরা এই চাটা খেয়ে আজকের জার্নি আবার শুরু করে দেবো। তো চলো দেখতে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ভাই দেখো, এখানেই পার্ক করা ছিল কালকে রাত্রিরে। ভাইয়ের অবস্থা দেখো, পুরো ধুলোই ধুলো হয়ে আছে। ঠিক আছে, আগে লাগেজ বাঁধতে হবে, এটাই সব থেকে বড় হেডেকের কাজ। তো লাগেজ বাঁধা যাক, তারপরে বেরোনো যাক। এখন বাজে 9:52 আর আমরা এই হোটেল ছাড়লাম। এখান থেকে লেফট নিতে হবে আমাদের। দেখো কালকে তোমাদের দেখাতে পারিনি, রাত্রি হয়েছিল অনেক। এইরকম পাড়ার ভিতরে ভিতরে এসে হোটেল নিতে হয়েছে আমাদেরকে। তোমাদের যদি হোটেল কারোর প্রয়োজন হয় কমেন্টে জানিও, আমি তোমাদের নাম্বারটা প্রোভাইড করে দেবো। আজকের ভিডিওটা ভাই পুরো একদম ধাঁসু হতে চলেছে। আজকে থেকেই পাহাড়ে ওটা আমাদের স্টার্ট হবে। তো আজকে আমরা যাব রোহিণী রোড হয়ে আর ফিরব মিরিকের রোড হয়ে। আর এই দেখো, বলতে বলতে আমাদের পাশ দিয়েই ট্রেন যাচ্ছে। তো গাই, তো রাস্তার ভিউটা একবার দেখো, কি লাগছে ভাই, কি লাগছে এটা। এরকম পুরো ফাঁকা রাস্তা, এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হয়ে যাচ্ছে 34 কিলোমিটার। এই দেখো নিচের সিনটা দেখো, অলরেডি 10:52 বাজে, এখনো ওয়েদার দেখো ফগি ফগি ওয়েদার হয়ে রয়েছে। সূর্যি মমতা আজকে একটু মানে দেখা দিয়েছে, কালকে তো একদমই দেখা দেয়নি প্রায়। আমার লাইফের বস, এটা ফার্স্ট অ্যাচিভমেন্ট, একদিনেতে 517 কিলোমিটার কালকে কমপ্লিট করেছি আমি। তো আজকেরও মোটামুটি রাইড হতে চলেছে 155-160 কিলোমিটার। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। শিলিগুড়ি 52 কিলোমিটার, দার্জিলিং 124 কিলোমিটার। ওকে, এই ব্রিজটাকে একবার দেখো, এদিকে দেখো, এদিকে নদীতে বেশি জল নেই কিন্তু বালি দেখতে পাচ্ছি। আর এরকম ব্রিজ, এদিকে একটা শিব ঠাকুরের মূর্তি, কি কত লম্বা ভাই, ওয়াও। তো আমরা ভাবছি যে আর রাস্তায় কোথাও দাঁড়াবো না, তো ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়ে একেবারে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো দার্জিলিং এর উদ্দেশ্যে। গাইস, দার্জিলিং এসে প্রথম চা গাছ দেখো, প্রথম চা গাছ আমাদের চোখে পড়লো। তো ভাবলাম তোমাদের একবার দেখাই, আমার তো লাইফের ফার্স্ট টাইম ভাই চা গাছ চোখের সামনে দেখছি, লাইফের ফার্স্ট। ও ইয়ে, এক আনন্দই আলাদা বস, আলাদা আনন্দ হচ্ছে একটা। আর শিলিগুড়ি এখান থেকে আর বেশি বাকি নেই, আর 8-10 কিলোমিটার বাকি আছে। তো চলো এরকম আমরা চা গাছের আনন্দ নিতে নিতে আমরা রাইডটাকে আবার কন্টিনিউ করি। সেরা লাগছে বস, সেরা। এটা হচ্ছে আজকের ডেটের আমাদের ফার্স্ট টোল। আর দেখো সাইড দিয়ে চা গাছ, এটাই হয়তো আজকের ডেটের আমাদের লাস্ট টোল হবে। টাইম হচ্ছে 12:26, শিলিগুড়ি আর দেখা যাচ্ছে 4 কিলোমিটার বাকি। আর এখানকার ওয়েদারটা দেখো একবার, পুরো ফগি ফগি ওয়েদার হয়ে গেল, সূর্যমামার আবার দেখা ছেড়ে দিয়েছে। সরু নদী বয়ে আছে, পাহাড়ি নদী, পুরো সবুজ জল বা সবুজ। শিলিগুড়ি অলরেডি এন্টার করে গেছি, তো আমরা সামনে একটা ধাবা দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি একটা দোকান থেকে, আমরা একটু চাউমিন অর্ডার দিয়েছি, চাউ খাবো।
তো আমার চাউমিনটা আবার দেখিনি কিরকম হয়েছে। চাউমিনটা সত্যি খুব সুন্দর ছিল। তো এবারে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন, আর এখন টাইম হচ্ছে 1:07, আর বাড়ি থেকে আমাদের 622 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। তো এখান থেকে আমাদের খাড়াই রাস্তা শুরু হয়ে গেছে, এবারে শুধু পাহাড়ে ওঠার পালা। আর এরকম সাইড দিয়ে দেখো কি দারুণ লাগে চা বাগানগুলো। তো আমরা রোহিণী রোডটা ধরে নিলাম, আর এদিকে যে রোডটা চলে যাচ্ছে ওটা যাচ্ছে মিরিকের দিকে। তো গুরু ফাইনালি পাহাড়ের দেখা পেয়ে গেছি আমরা, দেখো পুরো কুয়াশায় ভর্তি। গাইস চা বাগানটা একবার দেখো জাস্ট, হোয়াট আ ভিউ বস, হোয়াট আ ভিউ। এদিকে পাহাড়, এদিকে চা বাগান। তবে এখানে চা বাগানে দেখলাম যে চা বাগানের এখানে একটা আলাদা একটা স্মেল পাচ্ছি, ভালো লাগছে বেশ। তো চলো আমরা আবার এগিয়ে যাই। এই জন্যেই বলে যে একটু পয়সা জমাও তো জমিয়ে দার্জিলিং ট্যুর করো ভাই। নর্থ বেঙ্গল মানে স্বপ্নের দেশ ভাই। এখান থেকে গাড়ির পাওয়ার ল্যাগিং হালকা হালকা বুঝতে পারছি, দেখো স্পিড উঠছে না। আমি ফুল পিক আপ থ্রটল দিয়ে আছি কিন্তু 36-এর উপরে গাড়ি উঠছে না। পাহাড়টা দেখো এতক্ষণ কুয়াশাই এ ছিল বলে বুঝতে পারিনি, দেখো এখন কাছে আসতে দেখা যাচ্ছে। আর গাড়ি ভাই কিন্তু ভালো রকম পাওয়ার ল্যাগিং হচ্ছে, আমি বুঝতে পারছি। দেখো 3 নম্বর গিয়ারে ফুল পিক আপ দিয়ে রয়েছি, গাড়ি 30-এর উপরে উঠছে না। ওয়েলকাম টু দার্জিলিং। ওয়া স্যার, দার্জিলিং এর রোড কোনটা? দার্জিলিং সিয়া, ওকে। কত আপ ডাউন? আর যদি আমরা মিরিক হয়ে যাই, মিরিক দিয়ে আসছি যখন, তখন কি ওখানে টোল লাগবে না ওর দিকে? টোল লাগবে না, টোল নাই তো। আচ্ছা মিরিক হয়ে গেলে টোল, এদিকে টোল হয়ে যায় তো। তো এই হচ্ছে আমাদের রোহিণী টোল, যাওয়ার সময় 5 টাকা দিতে হবে। আমরা যেহেতু মিরিক হয়ে আসব তো আমাদের আর এদিকে 10 টাকা দেওয়ার দরকার নেই। পাহাড়ে ওটা স্টার্ট হয়ে গেছে, দেখো এই পাহাড়, আর আমরা এরকম গা দিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখেছো পুরো খাড়াই রাস্তা, গাড়ি যদি সাথ দিচ্ছে না আমাদের, কারণ 125 সিসির গাড়ি, পাওয়ার ল্যাগিং তো হবেই বস। তো এবার রাস্তাগুলো দেখো ভাই, ফুল কর্নারিং, ফুল মজা হবে এবারে, ফুল মস্তি। এখানে টার্নিংটা দেখো ভাই, মাথা নো খারাপ করে দেবে। ও ভাই ওট ওট ভাই, নিচের ভিউটা দেখো, যত উপরে উঠবো আরো সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো। পাহাড়ে তোমার ভাই প্রথমবার গাড়ি চালাচ্ছে তো একটু ভয় তো করছে, কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এক্সপিরিয়েন্স বলাকে যদি থাকতো তবু একটা সাহস থাকতো, কিন্তু তোমার ভাই একাই 100, তো বুকে ভরসা নিয়ে বেরিয়ে পড়েছে। টার্নিং হবে জানতাম, কিন্তু এই ধরনের টার্নিং লাইফের ফার্স্ট টাইম ভাই। এই দেখো টান নেওয়া মানেই পুরো গাড়ি একদম খাড়াই উঠছে রাস্তা। এরা আসছে, কোনো হরেন দেওয়ার সিন নেই, সামনে দিয়ে হুস হাস করে চলে আসছে। দেখো আমার দেখেই ভয় করছে ভাই, পিছনে আবার গাড়ি এসে গেছে। তো এরকমভাবে ঘুরে ঘুরে আমাদের উঠতে হবে। টার্নিংটা দেখো। ও ভাই কি এটা, ও ভাই লিটারালি বলছি আমার নিজের ভয় লেগে গেছিলো কিছুক্ষণের জন্যে, যে কি হচ্ছে, কতক্ষণ হ্যান্ডেল পুরো রাইট সাইডে ঘুরিয়ে রেখে দিয়েছি তাও টার্নিং আর শেষ হচ্ছে না। তার পিছনে একটা গাড়িও ছিল যার জন্য আরও বেশি ভয় করছিল, মারাত্মক ভয় লাগছে আমার হেয়ার পিন বেনগুলো এ করতে। এই দেখো পুরো খাড়াই রাস্তা, পুরো খাড়াই। ওঠ ভাই ওঠ, চল হয়েছে চল। আমাদের ভাইও কারোর থেকে কম নয় ভাই, যা পারফরমেন্স দিচ্ছে এই রোডেতে অন্য গাড়ি উঠতেই পারবে না উপরেতে, সেরা ভাই সেরা। চলে এসেছি এখন রোহিণী ওয়াটারফলসের সামনে। ও ভাই কি দারুণ দেখো, উফ। তো এই হচ্ছে রোহিণী ওয়াটারফলস, সেরা বস।
এরকম উপর দিয়ে জলটা পুরো পড়ে আসছে এদিক দিয়ে। তো এই হচ্ছে রোহিণী ওয়াটারফলস। হেলমেটটা খুলতে এত ঠান্ডা লাগছে যে কিছু বলার নেই। রাহুল কিরম লাগছে বলো, আর টার্নিংগুলো কিরম লেগেছে? ভাই টার্নিংগুলো এমন, মানে আমি নিজে লিটারালি আমি নিজে ভয় পেয়ে যাচ্ছি যে কি করছি এটা। কন্টিনিউ পুরো আমি রাইট সাইডে হ্যান্ডেল ঘুরিয়ে রাখছি, তো তাও মানে টার্নিং আর শেষ হচ্ছে না। গাইস আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, যাওয়ার আর ইচ্ছা হচ্ছে না। কিন্তু এখানে জলের কালারটা তোমাদের একবার দেখাই, দেখো জলটা দেখো একবার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার ভাই। চলো তো আমরা রোহিণী ওয়াটারফলসকে টাটা বাই বাই বলে আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে যাই। ডবল ইন্ডিকেটারও জ্বালিয়ে নিয়েছি, কারণ এখানে প্রচুর কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। আর তার উপরে এই গাড়িগুলো এমনভাবে নাবছে, ওই সাবাস। এখানে টার্নিংটা দেখো, ওরে ভাই, ও ভাই ভাই, এখানে কুয়াশাটা দেখো, কুয়াশা রাস্তায় বিছিয়ে পড়ছে। আর আমরা এরকম আস্তে আস্তে উঠতে হচ্ছে, কারণ প্রথমবার। এই দেখো টার্নিংটা দেখো, পুরো খাড়াই ভাই, এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ হচ্ছে। এখানে আই লাভ কার্সিয়াং লেখা যাওয়া সম্ভব। এখানে আমরা বাইকটাকে একটু রাখবো, রেখে দু একটা ছবি টবি তুলবো, তারপরে এখান থেকে আমরা আবার রাইডটা কন্টিনিউ করবো। সো গাইজ আমরা দেখো দাঁড়িয়ে রয়েছি এখন আই লাভ কার্সিয়াং। এখান থেকে এখানকার ভিউটা একবার তোমাদের দেখাই, এখানে ভিউটা দেখো একবার জাস্ট ভাই সাহ, দেখো কত নিচু, কিছু দেখা যাচ্ছে না, কুয়াশাগুলো এইভাবে উপর দিকে উঠে আসছে যেন। চলো তো আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাই আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো এখানে দু একটা সুন্দর সুন্দর ছবি তুলে এসেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুকেতে দেখতে পেয়ে যাবে। এরকম মাঝে মাঝে গাড়িকে দাঁড় করিয়ে করিয়ে যেতে হবে, কারণ একভাবে যেতে গেলে কিন্তু ক্লাচ প্লেটের বাড়াটা পেয়ে যাবে আমার। তো রিস্ক নেওয়ার দরকার নেই, আমাদের তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমরা আস্তে আস্তেই বেরোবো। মন জুড়িয়ে গেল ভাই, মন পুরো জুড়িয়ে গেল, ঠান্ডাও লাগছে। যত দার্জিলিংয়ের দিকে যাচ্ছি এক্সট্রিম লেভেলের ঠান্ডা ভাই, ঘরগুলো কী লাগছে দেখো, উপরে ওই উপরে ঘর সব ভাই, দেখো কুয়াশাটা দেখো, এইভাবে এসে ঠিক ঢেকে দিল পুরো। এইগুলো ঘর দেখো, ঘরগুলো দেখেছো, আমাদের মাথার উপরে ঘর ভাই। আর আমাদের এইভাবে ঘুরে ঘুরে আবার উঠতে হবে উপরে। এই টার্নিংটা একটু ডিফিকাল্ট টার্নিং আছে, চলো 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 ভাই সাহ, উঠে গেছি। তোমার ভাই পুরো বন্ধ আছে ভাই, পুরো এসব কিছু ব্যাপারই না। দেখো আমরা ওই রোডটা দিয়ে এলাম, ঠিক ওই যে নিচের রোডটা দিয়ে, কত লোড নিয়ে উপরে উঠছে দেখো। একে টপ কথা হবে আগে গাইস, এদিকে সিনটা দেখো একবার, এইদিকে ওই ঘরগুলো দেখো, কি সেরা লাগছে ভাই। আর কুয়াশাটা দেখো কিরম ঢেকে ঢেকে আসছে পুরো পাহাড়টাকে, ওই দূরের গুলো ঘর আছে, দারুণ। তো আমরা এই রোড হয়ে এখন এই উপরে উঠে যাবো পুরো। তো চলো বেশি টাইম নষ্ট না করে বেরোনো যাক। ওয়েলকাম টু কার্সিয়াং। ওকে তো এইখান থেকে আমাদের টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছ, টয় ট্রেনের লাইন আমরা দেখতে পেয়ে গেছি। যদি এটা যাওয়ার সময় টয় ট্রেন দেখতে পাই তো কোনো কথাই হবে না ভাই, ফুল পয়সা অসুল। এই পাহাড়ের উপরে এই রং বেরঙ্গের ঘরগুলো মন পাগল করে দিচ্ছে ভাই, মনে হচ্ছে যেন সেই কোনো কি বলবো থিম করা আছে ভাই, যেন থিম সাজিয়ে সাজিয়ে রাখা আছে দেখো ঘরগুলোকে। উপরে আসতে অলরেডি সূর্যমামার দেখা আমরা পেয়ে গেছি, নিচে যত কুয়াশা ছিল সব নিচের দিকে, আর এই সামনে দেখো কুয়াশা ভেসে ভেসে আসছে, যেন কেউ আগুন লাগিয়েছে তার ধোঁয়াটা উঠছে। কিন্তু এটা আগুনের ধোঁয়া নয় বস, এটা হচ্ছে দার্জিলিং আর এটা হচ্ছে কুয়াশা।
এইরকম রোড হলে ভাই কোনো প্রবলেম নেই, কিন্তু এর আগের যে রোডটা ছিল না ভাই, মর্তা নষ্ট করা রোড ছিল ভাই। মাঝে মধ্যে তো আমারই নিজেরই ভয় লাগছে যে কি করে উঠবো কি করে উঠবো, কিন্তু তোমরা আমাদের সাথে আছো বলে আর তোমাদের ভালোবাসা আছে বলে আমি যে কোনো জায়গাতেই উঠে যেতে পারি ভাই। তোমাদের ভাই তোমাদের জন্য এত কষ্ট করছে ভাই, এত সুন্দর সুন্দর জায়গায় ভিজিট করাচ্ছে, আর তোমরা তার জন্য শুধু তোমাদের একটাই কাজ করতে হবে, যা সাবস্ক্রাইবটা করে রাখো, আর এতেই আমাদের মোটিভেশনটা অনেকই হাই হবে, আর আমরা এর থেকেও আরও ভালো ভালো জায়গাতে ভিজিট করাতে পারবো তোমাদেরকে। এই দেখো ওইখানে সূর্য দেখা পেলাম, এখানে আবারও পুরো কুয়াশায় ঢেকে নিয়েছে ভাই, এটা সিনটা দেখো। ও ভাই কি এটা, কি দারুণ লাগছে দেখো, ওয়াও, আমি সিনটা দেখে জাস্ট থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা এখান থেকেও খুব সুন্দর সুন্দর কটা ছবি তুললাম, ছবি তুলে আবারও রওনা দেবো। তো আমরা যেখানেই দাঁড়াচ্ছি মোটামুটি 10-15 মিনিট টাইম লেগে যাচ্ছে। তো যাই হোক আমরা এইভাবে আস্তে আস্তে রেস নিতে নিতে উঠবো। তাড়াহুড়ো কিসকো পড়িয়ে ভাই, হাম তো এনজয় করতে কে লিয়ে আয়ে হে, তুম লোক দিখানে কে লিয়ে আয়ে হে। বিকেল 3টে বাজে আর কুয়াশা পড়েছে দেখো, যেন মনে হচ্ছে সবে ভোর। এবারে আমরা অল্প বিস্তর রেস্ট নিয়ে নিয়ে উঠে যাব, কারণ টাইমের খুবই সংকট, আমরা হোটেল বুক করতে পারিনি, তো আমাদের গিয়ে হোটেলও খুঁজতে হবে। তোমরা যখন আসবে তো এই রেল লাইনগুলোকে দেখতে পাচ্ছ, টয় ট্রেনের যে লাইনটা আছে একটু দেখে আসবে, কারণ এতে প্রচুর চাকা স্লিপ করছে, আমার নিজেরই দুবার চাকা স্কিড করেছে, তো সেই জন্যই ভাবলাম তোমাদের একটু জানিয়ে রাখা দরকার। তো যাই হোক কখন দার্জিলিং গিয়ে পৌঁছাবো কোনো ঠিক নেই। সব থেকে বড় প্রবলেম যেটা আমার হবে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে যে হোটেল নিয়ে। তো হোটেলের সিন এখানে কি আছে আমার কোনো আইডিয়া নেই, তোমাদের আগেও বললাম যে ফার্স্ট টাইম এটা আমার। এই কুয়াশাগুলো যদি না থাকতো কিন্তু দেখতে আরও সুন্দর লাগতো। তো যাই হোক কিছু করার নেই, আমরা শীতকালে এসেছি, এটুকু তো কনসিডার করতেই হবে। তবে প্রকৃতির প্রতিটা সিজনেই এক একটা সৌন্দর্য থাকে, শীতকালে আলাদা সৌন্দর্য, গরমকালে আলাদা সৌন্দর্য। এই গানটা আমি বানালাম এখন, তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। চাউমিন মোমো খায়েঙ্গে দার্জিলিং মে যায়েঙ্গে ঠিক হে। তো চলো ঠিক হে ঠিক হে করে আমরা দার্জিলিংয়ের অনেক কাছাকাছি পৌঁছে গেছি, আর তোমার ভাই তো দুর্দান্ত ভাই গাড়ি চালাচ্ছে, এত সুন্দর গাড়ি চালাতে পারে তোমাদের ভাই সে নিজেও জানতো না। এই দেখো টয় ট্রেনের লাইন আমাদের আবারও পাশ দিয়ে চলে এসেছে, তো টয় ট্রেনের লাইনও বলছে চলো তোমাকে দার্জিলিং পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। এই টার্নিংগুলো দেখো, ও ভাই সেরা লাগছে ভাই সেরা। তাই আমরা আরও উপরের দিকে যত উঠে যাচ্ছি মানে কি বলবো, এত ঠান্ডা লাগছে যে আমাদের হাত ফাত পুরো জমে যাচ্ছে। এখানকার কুকুরগুলো দেখো ভাই, পুরো ভাই সিসিআরের মতন, আমাদের ওখানে যে কুকুর কিনতে পাওয়া যায় এখানে ভাই ফ্রিতে পাবে, তোমরা আসো এসে কোলে করে নিয়ে যাও। কে তো এখানে উপরেও তেল শেষ হয়ে গেলে তেল পাওয়া যাবে, তার মানে তেলের টেনশন তো নেই, অলরেডি আমরা নিচ থেকেই ফুল লোড ফুল ট্যাঙ্ক করে এনেছি। যেতে যেতে না সন্ধে হয়ে যায়, সন্ধে হয়ে গেলেই ভাই বিপদের শেষ নেই আমাদের আর। হোটেল যদি বুক করা থাকতো না, এই টেনশনগুলো থাকতো না, আমরা এই রাস্তাটাকে আরও ভালোভাবে আনন্দ করতে করতে যেতে পারতাম। কি দারুণ লাগছে গাছগুলো, ও ভাই এ তো পুরো জঙ্গল, দু সাইড এরকম জঙ্গল, আর মধ্যিখান দিয়ে যাচ্ছি আমরা। এই দেখো সেই গাছ যে এখানে দাঁড়িয়ে একটু আগেই ছবি তুলেছিলাম, এখানে আরো লম্বা লম্বা আর বড় বড়। এখানে এত জল পড়েছে কেন কে জানে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি উপরে নাকি কুয়াশা পড়েছে কে জানে। এখনো আমাদের দার্জিলিং এর ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 6 কিলোমিটার। উপরে এরকম গাছের জঙ্গল, তার নিচে ঘরটাকে কি সেরা লাগছে। ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনের সামনে,
আর আমরা এখান থেকে দার্জিলিং এর দিকে নিয়ে নেব। তো চলো ঘুম স্টেশন। আগে ছিল সব থেকে উঁচু রেলওয়ে স্টেশনের মধ্যে একটা, তো এখন তো অন্য হয়ে গেছে, কিন্তু এর ঐতিহ্য এখনো যেই কি সেই আছে। দেখো গাইস কি লেভেলের ফগ পড়ছে এখানে। বাই বাই ঘুম স্টেশন। দেখো আমাদের পাশ দিয়ে কে এসে গেছে ভাই, টয় ট্রেন। ও ভাই কি লাগছে দেখো, সেরা না, দারুন। তো চলো যেতে যেতে টয় ট্রেনও দেখা হয়ে গেছে, আর এরকম জামের মধ্যে পড়ে আছি, এক তেল এখন অনেক বাঁচাতে হবে। তো আমরা এইভাবে এইভাবে নাচছি, আর তার সাথে ডান্সও করছে ডিজে বলে বাবু। চলো অনেকই আর কি হয়ে গেছে, এবার বেরোতে হবে ভাই, আমাদের হোটেল নিতে হবে। আর ভিউটা দেখো একবার, চলো আমরা বন্দি নিয়ে নিই। এই দেখো কি সেরা লাগছে ভাই, দেখো গাড়ির লম্বা জ্যামটা দেখো। আমাদের বাইক বলে শুধু আমরা ডান দিক দিয়ে যেতে পারছি, আর না হলে অবস্থা খারাপ, এখানেই তোমার সারা রাত কেটে যাবে। দেখো এখনও গাড়ির লাইন শেষ হয় না। তো দেখো এখান থেকেই টয় ট্রেনের কয়লা টয়লা সব দেওয়া হয়, এখানে সার্ভিস হয় বলতে পারো টয় ট্রেনের, যদি কোনো কিছু খারাপ টারাপ হয় এখানেই সব সারায়। আর এই দেখো এই মনস্ট্রিটা দেখো কি দারুণ সাজিয়েছে। 2000 years later রাহুল ভাইকে দাঁড় করিয়ে হোটেল ফাইনালি খুঁজে পেয়েছি, আর এত চিপ রেটে খুঁজে পেয়েছি যে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এই রেটে হোটেল পাবো বলে। তো যাই হোক মাত্র 600 টাকায় হোটেল পেয়েছি ভাই, মাত্র 600 টাকা। তাও মেল থেকে খুব বেশি দূরত্ব না, খুব বেশি হলে ওই ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট হবে। তো চলো তোমাদের রুমটাকেও দেখাবো যে কীরকম রুম আছে না আছে। তো তোমাদের হোটেলের লোকেশানটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে দার্জিলিং চৌরাস্তা, আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো আমাদের হোটেলের দিকে। এই দেখো এই নিচ থেকে আমরা এসেছিলাম, এবারে আমরা এই সোজা বেরিয়ে যাচ্ছি সোজা সোজা। এই সোজা বেরিয়ে গেলাম, এইটাকে তোমরা ল্যান্ডমার্ক করে রাখতে পারো, এই যে বড় ঘড়ি আছে একটা, এই হোটেল সাগর মত, সাগর মথা। তো গাইজ আমরা এখন রুমের ভিতরে রয়েছি, আর তোমাদের রুমটা পুরোটা দেখি নি একবার। দেখো এখানে বেড আছে, দুজন শোয়া যাবে আরামসে, আর এখানে বাথরুম আছে, বাথরুমে দেখানো কি কি রয়েছে। এখানে ফ্রির ওয়াইফাই দেওয়া রয়েছে। তো 600 টাকায় ভাই এনাফ, এর থেকে বেশি কিছু আমি আর চাইতে পারছি না, আর তোমরাও কেউ চেয়েও না, বিশেষ করে এই ফুল সিজনে যেখানে 2500-3000 টাকার নিচে কোনো রুম নেই, সেখানে তোমাদের জন্য শুধু ভাই 600 টাকায় রুম। তো এই নাম্বারটাও আমি নিচে প্রোভাইড করে দেবো তোমাদেরকে, যদি কারোর লাগে তো কল করে আসতেই পারো। তো চলো এবার আমরা একটু মেল রোডের দিকে যাচ্ছি, মেলে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে চলে এসে লম্বা ঘুম দেবো, কারণ আজকে প্রচুর জার্নি হয়েছে। গাইজ আমরা এখন মেল রোডের সামনে দিয়ে যাচ্ছি, এত ক্রাউড আছে এখানে যে তোমাদের তো দেখাচ্ছি একবার দেখো। এখন দাঁড়িয়ে আছি মেলের মধ্যে, দেখো এখানে একটা কি স্টেজ প্রোগ্রাম টোগ্রাম কিছু আছে, আর তো যার জন্য ওরা সব এখন কাজবাজ চলছে। তো চলো তোমাদের মেলটা একটু ঘুরে দেখানো যায়। দাদা এটা কি আছে, চিকেন চিকেন সেপালে কত প্রাইস ইসকা? 50 রুপে। এস বেটা। আর এ রোল রোল 50 ও ভি 50 রুপে। সো গাইস আমরা এখন দেখো হোটেলে চলে এসেছি, আর হোটেলে নিয়ে এসেছি কি মোমো, মোমোটা দেখো চিকেন মোমো আছে, এটা 8 পিসের দাম 70 টাকা। তো কিরম লাগে রাহুল? এখানকার মোমোর ভাই কোনো জবাব নেই, যতই কলকাতায় মোমো খেয়েছি কিন্তু এখানকার মতন মোমো ফার্স্ট টাইম ভাই। আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, এবারে আমরা লম্বা ঘুম দেবো। তো তার আগে আমাদের সব চার্জে বসাতে হবে গোপুরো টোপড়োগুলোকে, গোপুরে একদমই চার্জ নেই। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।